বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে সুদূর দিনাজপুর থেকে আমার জ্যাঠা তো ভাইয়েরা আসছেন, অর্থাৎ আমার শ্রদ্ধেয় দাদারা আসছেন, তাদেরকে নিয়ে আমরা আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি। তারা প্রায় 40-45 বছর পরে তাদের বাবার ভিটা দেখতে যাচ্ছেন। তো চলুন, আমাদের সাথেই থাকুন। ভিটা ছিল যে অত উঁচু ভিটা, আমাদের বাড়ির ভিটায় যে এরকম উঁচু ছিল, এটা এটা কেটে এরা যারা কিনছে তারা সমান করে ফেলছে। এটা বাড়ি, হ্যাঁ ওই কলা বাগান, ওইটা বন্ধ হয়ে গেছে এখন। আসেন, এই যে এখানে এই যে কাঁঠাল গাছ, এটা লাস্ট, এইটুকু হলো আমাদের ধানটা মাড়াই করা হতো। হ্যাঁ এই জায়গা বাড়ি ছিল বাবা মা, এই যে এইদিক দিয়ে অনেক উঁচু বারান্দার ঘর ছিল যে এই পাশ দিয়ে, আর পরে আবার এইদিকে একটা ঘর করা হয়েছিল, আর এই পাশে ছিল পুকুর। হ্যাঁ পুকুরটা বন্ধ হয়েছে আর কি। এই যে এখানে পুকুর ছিল, অনেক বড় পুকুর ছিল, কত সাঁতার কাটছি মা, সাঁতার কাটছি আমরা, কলা গাছ হয়ে গেছে। হ্যাঁ এই যে এখানে পুকুর ছিল, কিন্তু কলা গাছ এখন কলা গাছ হচ্ছে। ও আসেনি, আরো ছোট কালে আসছিল। ঘুরে যাই, এই জায়গা পরে একটা ঘর করা হয়েছিল এখানে, আর এই পাশে ছিল আমাদের বড় ঘর, এই দাঁড়ালে উঠানো দাঁড়ালে মাথার পর্যন্ত ওই বারান্দা উঁচু। এখানে নাকি বাঘ বাঘ ছিল আগে, বাঘের ভয়তে অত উঁচু করে ঘর করা হয়েছিল। বর্ষা হতো তারপরে বন্যা হতো। এখন তো নেই। হ্যাঁ এখানে অনেক বড় পুকুর ছিল দাদা, এই পুকুরের ও পারে আবার আমাদের ভিটা ছিল, ওই যে বড় ভিটা, দফাদারের ভিটা বলতো, ওই ইয়া আনারস লাগা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এদিক বাঁশের ঝাড় ছিল, এই পাশে বাঁশের ঝাড় ছিল, আমের গাছ ছিল, ওই এই বড় কালাচারা গাছ ছিল এই পাশে। সব স্মৃতি এখন। এই মক্কেল কেমন আছো? আমি যখন ওই মনির মতো ছিলাম তখন দাদারা আসতো আমাদের, অনেক কাল পরে আসলো। কেমন আছো তুমি? আমি দেখে ভারত না, ওই দিনাজপুর ফুলবাড়ি, দিনাজপুর ফুলবাড়ি। বাইরে পায়খানা ছিল, নাটোরে আছে কাকারা। এটা তো ভক্ত ভরত, ভরত, হ্যাঁ হ্যাঁ ভরত। মাটি হাতে দিয়ে না, কাদা করে না, ডিম সকাল
এটা বাসুদেবের বাড়ি ছিল দাদা, ওই যে বাসুদেব অরুণ প্রশান্ত এদের বাড়ি। এই মাঠটা পার হয়ে ওই মায়ের বাপের বাড়ি ছিল। হ্যাঁ ওই জায়গা ওই পাশে আমার মামা বাড়ি। ওই যে ওই যে কলার কলার গাছ আছে। হ্যাঁ 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 এই গাছটা আমার, এই কাঁঠাল গাছটা আমার অঘর কাকা লাগাইছে, ছোট কাকা, সেই গাছটা এখনো আছে। এদিক দিয়ে ফেলে আসো, ওই পাশ দিয়ে ফেলে আসো। এই গুলাবদির পুকুর দেখেন কি অবস্থা, কত গভীর পুকুর ছিল। গুলাবদি তোমার জন্য কি হইতো দাদা? দাদা দাদা অনেক বলছি কি, তখন আমি ছোট ছিলাম, তখনই আসতেন এইখানে থাকতাম, আম কাঁঠালের সময় আসতাম, এক দুই মাস খাইয়ে দেয় আম বাড়ির। তখন তো এখানে একটা বড় রাস্তা, এই বাসের তো ঠিক আছে। আর এটা বাসু দাদার ইয়া ছিল, ওর বউ চিরা কুটত। সেখানে আশীর্বাদ করবে মেয়ে, তো সেই দিনাজপুর মানে কালীগঞ্জ থাকো মক্কেল। এরা আমার জেঠটা তো ভাই, ফুলবাড়ি দিনাজপুর, আমাদের বাড়ি। আমার মায়ের বাড়ি এখানে ছিল, গোপাল দেব না গোপাল, ঝিনাইদহ থেকেও নিয়ে যাবে মাছের। মাটি নাকি বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা। আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং বিপুল ব্লগ 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওখানে গেলে পরে ওখানে অনেক লোকজন আছে, ওখানে মন্দির আছে এই পাশে অনেক।